আমার চোখের দিকে কি দেখতে চাস? হ্যাঁ, আমি তোরে কইলাম যে গরুটার চোখটা দেখ। ও চরি চার অফসাইড। চার চবি রাইট আছে, তবে ওল্টা নাই। আমি তোরে 100 দিন কইছি যে ইংরেজি কইস না, তারপরে যে উচ্চারণ করস, এটা কোনো শিক্ষিত লোক যদি শুনে তোরে জুতো একলে সাল উড়ে বলে। চরি চার খালি অফসাইড হয়ে যায়। চুপ কর, শোন। এবার লেজটা দেখ, আমার পিছনে কি চায় এটা করস? আমি মানুষ, আমার কি লেজ আছে নাকি? আমি তোরে কইছি গরুর লেজ দেখতে। চরি খালি বারবার অফসাইড হয়ে যায়। আজকে মনে হয় গরুটা লেদায় নাই। হ্যাঁ, বিয়ান থেকে পুরা পানি কিছুই খায় নাই, লেদায়ও নাই। কইছি না স্যার, পুলোবান আছে। আবার ইংরেজি কইলি? হ্যাঁ সরি স্যার। শট, গরুটা তোর পেট ফাপছে। তুই আদা পোয়া কদম পাতার রস আছে না, ভালো মতো শেখা রস বানাইয়া এটা খাওয়াই। এত যদি না সাবে তাইলে কদম পাতার লগে কাশি হলতো ভালো মতো বাইকটা এটা রস মিশে খাওয়াই দিবি, ভালো হয়েছে। আর যদি খাইবেন না চা? আরে মানুষই তো ওষুধ খেবার চায় না, এটা তো পশু। যদি খাইবার না চায় তাহলে সুপাটা দইরা আগ করাইয়া মুখের ভিতর ঢুকাই দিবি, ঠিকই খাইবি। ডাক্তারের কাছে লয়ে যেতে চাইছিলাম। ডাক্তারের কাছে লয়ে যাবি? এই গরু দুধ পেচ্ছা তুই ভাত খাস। হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে ফিস লাগবো না, ওষুধ লাগবো না, এটা দিতে পারবি? আমার এত বড় খামার, সারা জীবন এই সব পশু ডাক্তারের পিছনে আমি ঘুরছি, আমি জানি কোন রোগের কি ওষুধ, যেটা করলে এটা কর, এটা করলে ভালো হয়ে যাবো। চার গরুটা আমাদের চেনিটিতে রাখলে কিরকম হয়? তুই আর একবার যদি ইংরেজি বস তাহলে গরুর গলার লগে তোর পাইন দল লগে পাড়াই যা গরু নিয়ে যা। চরি চার অফসাইড হয়ে গেছে চরি। এরপরে যদি আবার অফসাইড করস আমি কিন্তু তোরে দইরা চার একটা পেনাল্টি শট দেব, বুঝছস? তুই ছাগল কোথায়? ঘরে ভিতরে দরজা লক কইরা পারমিশন নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। ফাজিল, আমার তো ডান্স প্র্যাকটিসটা তুই মাটি করে দিলি, যা হোক। যাইতাছি দাদা, জানে কইয়া ওই তোমার শাহরুখ খান হওয়া বুঝছো, ছুটাইতাছি যাই। হ্যাঁ যা যা, দাদা তোর কথা কি ডান্স করবো নাকি? হ্যাঁ তোর কথা নাচবো। শাহরুখ খান ছুটাইতেছে। ওই দেখ ভাদ হইতেছে, চল একটু মজা করি, চল না। বাদুর ভাই, এই তুমি আমার বাদুর বলে ডাকলা কেন? আম খাইতেছি তো, এজন্য। আম খাইতেছো তো কি হইছে?
মুখে আম না হাঁটা পড়ে গেছে, তুমি মাইন্ড করলা? মাইন্ড করুম না, হা পড়ে গেছে, আম খাইতেছি, হা পড়ে গেলে ধরতে পারো নাই নাকি? আমের লগে খাই ফেলছো? শোনো, আমি বুঝি যে তোমরা আমার পছন্দ করো, ভালোবাসো, এলাকা একটু ঠাট্টা মস্করা করো, আর এলাকা আমিও কিছু মনে করি না, কিন্তু নাম ঠিক মতো বলবা, নাম হইতেছে মানুষের আত্মপরিচয়, বুঝতে পারছো? আমি যদি এখন জমিলা না বলে জমি, তাহলে কেমন লাগবো তোমার? তোমরা এরকম ঠাট্টা মস্করা করলে যে আমার ব্যথা লাগে, এটা কি তোমরা বুঝো? আচ্ছা আমি যাই। আপনি যদি আমার ছাগলটার একটু ভালো করে দেখতেন। আমি হইলাম গরুর ডাক্তার, গরুর কোথায় কোন অসুবিধা কি সমস্যা সেগুলি আমি জানি, ছাগল এলে আমার কাছে কোন সাহস? রাগ করেন কেন? ছাগল বলে জগর ইজ্জত নাই, অগর ইজ্জত আছে, গরুও দুধ দেয় ছাগলও তাই দেয়, ছাগল ইজ্জত দিয়ে কথা কন, দেখবেন ছাগল আপনার লগে কথা কইব, অগর মনের কষ্টের কথা আপনার কাছে খুললে কইব। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। তোর কি মনে হয়? আমি ছাগলের ডাক্তার। আপনি খালি ছাগলের ডাক্তার না, আপনি পুরো এই ছাগল। আবারও আপচেট হয়ে গেছে গা। শাহরুখ খান তো তোমার খুবই পছন্দের নায়ক, তাই না? মাশাআল্লাহ, তোমার চেহারাটাও শাহরুখ খানের চাইতে সুন্দর। তুমি তাহলে আমার এখন শাহরুখ খানের নাচ দেখো, তুমি নাকি বাসায় বিসি ছেলে খুব নাচো। নাচ দেখবা? তুমি যখন কইতেছো তোমার তো না করবার বাড়ি না। ঠিক আছে, মনে করো যে আমার হাতে একটা গিটার আছে, মনে করো গিটার। হ্যাঁ, তুম পাশায়ে কেউ মুস্কুরায়ে। ও, এর কাটা এলো কই? তুমি দিছো না? আমি গেলাম।
চলেন দাদিমা। এতক্ষণ তো ভাত খাইছেন, এখন একটু বাতাস খান নেন। দাদি একটা প্রস্তাব আছে, আমার বিয়ে করতে চাই। আমার মতো বইনের ছেড়ে বিয়ে করবো গো। আমার গো দাদা, এখন আপনি রাজি আছেন কিনা হেটে আগে কোন। আল্লাহর হুকুম হইলে দাদা কবুল কইছে। আলহামদুলিল্লাহ। আমি প্রথম দেখি চিনছি, তুমি বসিরের বউ না? আচ্ছা আমার একটা কথা কও তো, বসি তোমারে তালাক দিল কেন? একাত্তরের যুদ্ধের সময় মিলিটারি আমারে ধরে নিয়ে গেছিল, আমার গ্রাম থেকে 3 গ্রাম দূরে তাদের ক্যাম্পে। আমি তাদের ক্যাম্প থেকে কোন রকম জান বাঁচাতে চলে আইছি। আইজা শ্বশুর বাড়িতে ঢুকছি, শ্বশুর শাশুড়ি আমার দেখা কইল, আর্মিদের ক্যাম্পে যারা যায় তারা সতী থাকে না। আমার পোলা তোমার লিয়ে ভাত খাইব না, বাবার কথা মতো আমার তালাক দিল। তারপরে আমি চলে আসছি, আমার 3 বিঘা জায়গা ছিল, এটা বিক্রি করে এতদিন খাইছি। তারপর আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো আমি যতদিন বাচ্চা আছি তোমার আর কোনো অসুবিধা হইব না। হাসি দিল কাটারে, হ্যাঁ খাটার তলে কাটারে, চোখের তীরে হাসি দিল কাটারে। আমি তুমি খাটের তলে কি করছিলা? চরি চার অফ চাইট, ওই আপনাকে কথা শুনতেছিলাম।
একটা থাবর দিয়ে দাঁড় করে ফেলাই দিচ্ছে। আমাকে বয়সে যে বয়সে আমরা বিয়া করছি, আমাদের কি করার আছে আলাপ করা ছাড়া? যান তো, যা ছাড়ি বিয়া। দাদি দাদি বিয়ার তো কাণ্ড দেখ স্যার, বাতি নিবা আমার ঘুমাইতেছে। কেমন আছো সিতারা? আমরা ভালো আছি নবাব ভাই। আমরা সবাই ভালো আছি নবাব ভাই। থামতো তোরা, নবাব ভাই কি কয় তো শুনি না। তোমার কোনো সমস্যা টমস্যা আছে নাকি? কি সমস্যা নবাব ভাই? না এই ধরো তোমরা তো এইদিক ওদিক চলাফেরা করো তাই না? এই ধরো যদি কেউ রাস্তাঘাটে শীষ দেয় ইট্টামি করে ফাইজলামি করে আর কি। আপনি সারা এই গ্রামে এই কাম আর কেউই করে না। আমি আমি তোমাকে ডিস্টার্ব করি? আরে আমি তো তোমাকে ভালো মন্দ খবর লই, তোমরা কি করো কই যাও কি খাও এই আর কি। আমি তোমাকে ডিস্টার্ব করি? খুব খবর নেওয়ার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। আই চল চল কলেজে যাই। আহা নবাব ভাই এটা কোনো ব্যাপারই না, চলেন আগে যাই। কিরে এই ভর দুপুরবেলা রোদের মধ্যে মাইয়াগো কলেজের সামনে তোরা কিসে মিছিল করস? একটু মানব সেবা করতেছি মাইয়াগো, খোঁজ খবর লইতাছি। দেশ সেবা? এটা দেশ সেবা? ময় মুরব্বীর খোঁজ খবর না নিয়া মাইয়াগো খবর নিতাছস, সেটা দেশ সেবা? হ্যাঁ, আর নির্বাচনে খারাইতাছি না, একটু পরিস্থিতি দরকার আছে না বুঝো না। তুমি এক কাম করো, তুমি বাড়িতে যাও, আমি আর একটু খোঁজ খবর লই আবুসা মাইতেছি। যাও তুমি বাড়িতে যাও, তোর খোঁজ খবর নেওয়া লাগবো না, চো বাড়িতে চো। আরে তুমি বোকা মানুষ, তুমি কি বুঝো? তুমি বাড়ি যাও। হয় কিছু মনে করেন না, বড় ভাই এরকম দু একটা থাপ্পড় দিয়েই থাকে। চলেন আমরা আবার মিছিল ধরি। আর মিছিল দরকার নেই, যা যা তোর ভাই যা। মন খারাপ করিস না ভাই, যা। আরে যা তো তোরা, যা আজকাল লাগবে না, যা তাহলে উত্তম কাজ করেছে। দেখো মিয়া, 50 বছরের একটা অসহায় মেয়েকে গদাই ডাক্তার বিয়ে করে সমাজে কত বড় উপকার করেছে এটা তোমরা বুঝতে পারছো? তোমরা তো অনর্থক পরনিন্দা করছো। গদাই ডাক্তার তো খারাপ লোক না, সে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের বিনা মূল্যে চিকিৎসা করে বরঞ্চ তাদের উপকার করছে। আর তার সম্বন্ধে তোমরা যা বলছো এটা একেবারেই গর্হিত কাজ, এভাবে পরনিন্দা করো না। এই বসে বসে পরনিন্দা না করে গঠনমূলক চিন্তা ভাবনা করো, তাতে তোমাদেরও উন্নতি হবে, সমাজটাও সুন্দর হবে, বুঝলে? জ্ঞান দিয়ে দেয় স্কুলে মাস্টারি করে করে, আবার আমগনে মাস্টারগিরি করে গেল। কিসে ডাকতেছো কেন? তাও পিছে থেকে তাড়াতাড়ি কও, আমার তাড়া আছে। শাহরুখ খানের নতুন একটা ভিজিটি বাড়িছে, হ্যাঁ সেটা কিনতে যাইতেছি, কও তাড়াতাড়ি কও। না মানে তোমার অনেকদিন ধরে দেখি না তো তাই। আমার এত দেখা শখ কেন তোমার? হ্যাঁ তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ না হওয়াই ভালো, তুমি তো আমার দুঃখ দিয়ে মজা পাও, হাসো। হ্যাঁ আমার কষ্টে তুমি হাসো, তোমার লগে আমার দেখা সাক্ষাৎ হইব কেন? আচ্ছা বাহাদুর ভাই সত্যি করে কও তো, তুমি কি আসলে কিছুই বুঝো না? এত বুঝা বুঝির কি আছে? হ্যাঁ আর বুঝি, তুমি আমার কষ্ট দাও ওই কষ্টটা আমি বুঝি, তুমি হাসো মজা পাও ওইটাও আমি বুঝি, এত বুঝা বুঝির দরকার নাই। ঠিকই বুঝবা, আমি যেদিন থাকবো না চলে যাবো সেদিন সব কিছু বুঝবা।
বুঝবো, ঠিক আছে, সেই দিনই বুঝবো, এখন বুঝার আমার সময় নাই, আমি যাই, আর নতুন বিজলি কিনতে লাগবো শাহরুখ খানের। নবাব ভাই রিপন একটা কথা কইতে চাই। রিপনের আবার কি কথা? দোস্ত, তোর একটা হুন্ডা কিনা দরকার, হুন্ডা না কিনলে একটা নেতা নেতা মনে হয়নি। রিপন তো ঠিকই কথা কইছ, তোরা তো ঠিকই কইছস, এটা তো তুই আমার মাথায় নেই, তোরা কোনো চিন্তা করিস না। আইস খাই বুঝছস, আইস খাই দাদা জানলে আর ভাই জানলে ফিটিং হবে। এক কাম কর, তোর যা, আমি ব্যবস্থা করতেছি, যা। আচ্ছা তো গেলাম, হ্যাঁ আচ্ছা যা। ভাইজান ভাই কি করতেছো? ফুটবল খেলতেছি, ফুটবল দেখতেছিস না তো বইয়া রইছি, জিজ্ঞাসা কেন? না সেদিনের ঘটনা তুমি কি মাইন্ড করছো? আমার তো মাফ করে দাও ভাইজান। আরে পা স্যার, আর মাফ করে দাও না। আচ্ছা মাফ করছি স্যার, তুই পা মাফ করছো তো? হ্যাঁ স্যার। তাহলে আমার একটা কথা ছিল, সত্যি মাফ করছো তুমি? কইলাম তো করছি। একখান কথা আসলো আমার। তোর আবার কি কথা ক? তোমার মাথাটা ঠান্ডা হয়েছে তো? ক না। না মানে কইছিলাম কি যে কি এমন করস কেন? না বুঝো না কি ওই ক কি হইছে? না আমাগো তো এদিক ওদিক যাওয়ার লাগে তাই না, তুমিও যাও আমিও যাই দাদাও যায়। হ্যাঁ তো কি হইছে? আরে এমনি তো পা দুইটা দেওয়া যায় খালি। আর আমগো যদি একটা মোটরসাইকেল থাকতো তাইলে? থাকতো মানে কিনা দিবা? ওই একটা মোটরসাইকেল কত টাকা দাম জানোস? ওই টাকা তুই 100 লগে তুই দেখছস কোনদিন চোখে? হ্যাঁ দাদা জানা আছে না, আর তুমি কইলে দাদা জানা 1 টাকা, তোমরা দুইটা কিনা দিব, তুমি বলে কথা এইটা অবশ্য দিব। আচ্ছা ঠিক আছে দাদা জানা, আমি কইয়া দেখুন। ওহো ভাই জান, আমিও ঘুরতে পারবো। সামনে তো নির্বাচন, তুই তো ইলেকশন করবি, তোর পোস্টার ছাপাই দি সারা এলাকায়, পোস্টার দিয়ে ছাপাই ফেলা তোর নাম দিয়া। ভালো কথা তো কইছস, এটা তো মাথায় নাই আমার। পাইটু তুই এক কাম কর, তুই কালকা সকালবেলা আইবি আমার আমার বাড়ি। আমি কালকেই যাবো। আরে বেটা হন কথা হন, কে আয়া টেকালো, তুই কালকেই পোস্টার ছাপবি। আর তোরা কি করবি? কি করব দোস্ত, তোর কাম কি? এটা কো কি কাম হলো? পুরো গ্রাম, তোরা পুরো এলাকা ছড়ায়, পুরো গ্রাম ছড়াবো কালকে, মানে পোস্টার দিয়ে পুরো বইরা লাগা। হ্যাঁ তাই তো, পুরো বইরা পুরো এলাকা ছড়ায় দেবো জব্বর। হ্যাঁ এইবার মামা তুমি কি নির্গত সামনে খাড়ায় পড়লি তো জগরতে দাদা বাত ছিল, বাত খাসতে হও না ভাত না দাদা, ইয়ে হিন্দি হ্যায় হিন্দি বাত, একখান কথা ছিল। ও এই বিসিডি তে এই সব দেখা চরিত্র খান্ত গেছে, এখন ক কোন মাইয়ার তোর মনে ধরছে? না দাদা মাইয়া না, মানে ইয়ে মানে ওই তো মানে মানে করিস না, আসল কথা কয়ে ফেলা। দাদা একখান যদি মোটরসাইকেল কিনা দিতেন, মোটরসাইকেল মানে আমার তো এদিক ওদিক যাওয়া লাগে না, মানে যদি এখন কিনে দিতেন তাহলে যাইতে আর কি সুবিধা হইতো। আপনিও ওইটাতে চইরা মনে করেন যে গরু দেখতে গেলেন। এই যে বুদ্ধি খান, এটা কে দিছে? এই এত সেতো কিছু নাই, পোলা তো আমার বইরা গেছে,
রেখা গেছে দুই মাল, একটা আপত্তি করছ তো আবদার করছ, ঠিক আছে দিব নে পুরান দুরান একটা খুঁজা তাই দেখ আমি দেব না। কি জামিলে এত সাজগুজ করে কই যেতেছ? কই আর যাবো, আইলাম আর কি। তোমার তো আজকে একদম পুরো শাহরুখ খানের মতোই লাগতেছে বাদুর ভাই। বাদুর ভাই, ইয়ে বাদুর ভাই, আমি না তোমারে কি, তুমি না আমারে কি জমিলা, ভালোবাসো তাই না? মানে গ্রামের সব মাইয়াই তো আমারে ভালোবাসে না, মানে সবাই তো আমারে পছন্দ করে, তুমি শুধু ভালোবাসো তাই না? না সেরকম কিছু না। আচ্ছা বাহাদুর ভাই এক কাজ করি, চলো একটা মজার খেলা খেলি। খেলা খেলবা? কি খেলা? তুমি তো আগে ফুটবল খেলতা তাই না, অনেক ভালো খেলতা, তুমি না খুব হেড দিতা, চলো দেখি কেমন দিতা তুমি। আচ্ছা চলো খেলি। রেডি? রেডি। দেখি আমি এখানে হাত ধরলাম, তুমি আমার হাতে তোমার মাথা লাগাইতে পারো কিনা। ঠিক আছে, আমি তুমি তো ব্যথা হইবা। আরে না আমার হাত মেলা শক্ত, দেখি তুমি কেমন পারো। রেডি? আমি গুনতেছি, এক দুই তিন। ওরে বাপ রে, লাগে নাই, অল্প লাগছে। তুমি তো খুশি তাই না? আমি দুঃখ পাইলে তোমার তো আরাম লাগে, মজা লাগে, তুমি খুশি তাহলে আমিও খুশি। বাহাদুর ভাই, জমিলা তুমি, বাহাদুর ভাই আমার তুমি ক্ষমা করে দাও। জমিলা তোমার তো কোনো দোষ নাই, আমি তোমার হাতের মধ্যে হেড দিতে গেছিলাম, গাছের লগে বাড়ি খেয়েছি, তুমি কেন মিশামিশি মন খারাপ করো? না না সব দোষ আমার, আমি শুধু শুধু তোমার বিপদে ফেলায়। এইখানে তো তোমার কোনো দোষ নাই জমিলা, শুনো তুমি এইসব চিন্তা বাদ দিয়া মন দিয়া লেখাপড়া করো, ঠিক মতো কলেজে যাও, আমার নিয়া তোমার মনের মধ্যে কোনো কষ্ট রাখো না। আমার শুধু একটাই কষ্ট বাহাদুর ভাই, তুমি গান বোঝো, শাহরুখ খানের ছবি বোঝো, কিন্তু মানুষ বোঝো না। এইসব কথা থাক জমিলা, আরে আমি তো ভালো হয়ে গেছি, আমার কিছু হয় নাই, এইসব কথা মনের মধ্যে আনবা না। খালি ডাক্তার আমার একটু শিক্ষা দেওয়ার লিগা দুইটা সিলাই দিছে, সিলাই দেওয়ার সময় একটু ব্যথা লাগছে, আর কিছু হয় নাই। তুমি আসলে অনেক ভালো মানুষ বাহাদুর ভাই। আচ্ছা ঠিক আছে, আমি অনেক ভালো মানুষ।
আল্লাহ যেন তোমারে আমার মতন ভালো মানুষ একটা বর দেয়। এখন যাও, বাড়ি যাও। আমি যাই দিই, যাও বাড়ি যাও। গেল চালাও। আমার সহজ সরল নদীদের সোজা পাইয়া অনেক কাম দিয়েছ, এখন নিজে কান্দাস। তোমাকে ভালোবাসাবাসি দাবার গুটির চাই এমন ভাবে দিম তেরো পাইবার। এত জোরে জোরে আর রং উঠে যাব গা, আর একদিন তো তোর চালাবার দেখলাম না। চালাইবার তো পারি না, চালাইবার পারস না তো। আরে হলো তোমার কথা, আমি তো একটা বিপদে পড়ে গেছি গা। কি আরে মোটর সাইকেল তো কিনা দিলা, কিন্তু চালাইবার তো তুমিও পারো না আমিও পারি না, কারণ কি করো দেখো। আমার কাছে একটা বুদ্ধি আছে, তুই এক কাম কর, একটা ড্রাইভার নেই ভাইজান। কে কয় তোমার হাবা তুকু সিধা? আরে তুমি তো বুদ্ধির জাহাজ, আমি অক্ষণে যাইতেছি, অক্ষণে গিয়া আমি ড্রাইভার লইতেছি, যাই। সেই দিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত ভাবি ভাই, তুমি কিছু মনে রাখো না, আমার মাফ করে দিও। কি কও না কও, মাথা মতো ঠিক আছে তো? আরে তোমরা সবাই তো আমার লগে এমনই করো, আমি তো কিছু মনে করি না। আর ভালোবাসার মানুষদের ব্যবহারে কিছু মনে করতে হয় না। সবার কথা আমি জানি না, আমি আমার কথা কইলাম। চার চাল এই জায়গায় তো অফসাইড হয়ে গেছে, চাল চার গো পুরো অফসাইড। আমি যাই, লোকজন দেখলে দেখলে কি হইব, সব গেলে তো আমার সাথে কথা হয়। আমি শাহরুখ খান না, আমার লাগে কথা কইব না, কথা গেলে কি হইব, কিচ্ছু হইব না। কেস খারাপ, পর্দা ফাইয়ে গেছে। আসল কথা কো, বাহাদুর ভাই আর জমিলা। বাহাদুর ভাই আর জমিলা কি করছে এটা আমি কইতে পারবো না, সব পেছ লাগিয়ে গেছে, আমার মাথার মধ্যে কিছু ঢুকতে আছে না। ঠিক আছে, তোর আর কিছু কোন লাগবে না, আমি বুঝে ফেলেছি ঘটনা, আমি টের পাইছি। আগে আগে ওই যে বখাইটা নব আছে না, ইউডর স্ক্রুটা একদম, আর পরে যেটা বাহাদুর আছে না, এটার বাহাটা কাইটটা গিয়া টাল্লা তিমের ওর দূর করে, বুঝছিস না? এটা একদম ঠিক করছেন। আরে নামতুন ভাই ওই যাও, আরে দোকান খুলতে যাই দেরি হয়ে যাচ্ছে। আরে হনো 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 যদি ভাই, আরে হনো না, আরে দেখছো ওই যে গদাই ডাক্তারের নাতি আকাশিকদার আবার নবাব লাগাইছে, সব নবাব মরে শেষ হইছে, ঠিক আছে, হ্যাঁ লাগাইছে নবাব, হ্যাঁ খারাইছে চেয়ারম্যান নিতে। ও মিয়া কি কও তোমরা, দেরি হয়ে যাচ্ছে। আসসালামু
আরাম জাদা কত বড় ইতর পোস্টার ছাপাইছি চেয়ারম্যান কত বড় সগুনা তোরে বোর্ড দিব মানছি এটা বখাইটা তুই তোরে বোর্ড দিব আন্ডাটা আমার নাম লাগাইছে কদাই ডাক্তারের নাতি আয় বাড়িতে আয় নতি তোর কপালে আছে নতি আরো পোস্টার হ্যাঁ শুভ নববর্ষ শুভ নববর্ষ পুরাতন বছরের গ্লানি ভুলে আসুন আমরা এক কাতারে সামিল হয়ে আসুন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া চাই আপনাদের অতি পরিচিত গদাই ডাক্তারের নাতি আকাশ সিকদার নবাব দাদার এ তো জানিতে হয় একমাত্র আল্লাহ জানে ওনাদের জন্যই তো অপেক্ষা করতেছি আমি কইছি কি ওগো বিয়ে করে হ্যাঁ কি আমার নাম দানের গোলা গরুর গোয়াল পুকুরের মাছ দাদাদান কই এই যে আমি আসেন আসেন দাদাদান শুনছো রাম সাগরদা কি করছে শুনছো কি কও হ্যার পোস্টার দিয়া পুরো এলাকা ছায়া দিছে হ্যাঁ শুনছি শুনছি এবং দেখছি দেখছো হ্যাঁ আজকাল তোমাকে দুইজনের কপালেই খারাপই আছে কেন আমি আবার কি করছি দোষ করছে আর আমার তুমি কথা শুনাইতেছো আমি শাহরুখ খান হয়ে কোনো প্রশ্ন ছাপাইছি ছাপাই নাই তারপরে তুমি আমার কথা শুনাইতেছো না 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 তোমাকে কথা শোনাবো কেন তোমাকে দুইজনের দইরা চুম্বন দেগা তোমাকে কাম কাজ দেখলে আমার শরীরের মধ্যে পিসার বাড়ি মারে লোক সমাজে মুখ দেখাইতে সরম করে দাদা যান আকার দাদা যান করবি না কি ব্যাপার কি করতেছ তোমরা যাইছে সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হ্যাঁ আমরা কিছু করতেছি না কেন আপনি আসেন না এ হল কোন সবই যাচ্ছে হ্যাঁ আমি জিগাইতে পোস্টার ছাপাইছ কেন আমি রাজনীতি কোভাজে দাদা যান ৮,০০০ টাকা দিয়ে তুই পোস্টার ছাপাইছ আরে পোস্টার ছাপাইয়া কোনদিন রাজনীতিবিদ হওয়া যায় না হ্যাঁ আর রাজনীতি তুই বুঝোস কি ওই স্যার রাজনীতি তুই কিছু বুঝস আজকে এই টাকাটা যদি রমিজুদ্দিন দিদি টাকার অভাবে ওর মাইয়ার বিয়াটা হয় না হায়দার আলীর পোলাটা ব্যারামে ঘরের মধ্যে পইড়া কাতরাইতেছে তার চিকিৎসা হয় না এই টাকাটা যদি রমিজুদ্দিন দিদি হায়দার আলীর দিদি তাহলে বুঝতাম তুই সাচ্চা রাজনীতি করতে চাস আর তুই কি করলি পোস্টার ছাপাইয়া মানুষের শুভেচ্ছা জানাইয়া রাজনীতিবিদ হইতে চাস হ্যাঁ বন্ধ জানি কোহন কর এসব সাইডা দেশের কমে লাগ মাইচের কমে লাগ কাইলি বই পুস্তক কিনে দেবো তরে কলেজে যা হেনে লেখাপড়া কইরা মানুষ হ আগে মানুষ সেবা মানুষের সেবা কইরা তুই সন্তুষ্ট করতে পারস জনগণ যদি চায় তাহলে রাজনীতি করবি আর যদি না চায় তো রাজনীতি করার দরকার নেই এইসব সার এইসব সাইডা মানুষের মতো মানুষ হ তা না হইলে
এইসব বন্ডামি কইরা তোর কোনো কাজ হবে না। এই গেরামটার ডুবাইছটা। আপনি তো ঠিকই কইছেন দাদা জান, আমি মহা ভুল করে ফেলাইছি, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার চোখ খুলে দিছেন। হ্যাঁ, আপনার চোখ কত বন্ধ ছিল, আমি টাইটটা খুলে দিছি। অন থেকে আপনি যা কইবেন আমি তাই করুন। কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আপনি অনেক কাম করেন, আপনার ঘরের ভিতরে যান, গোসল গা দোন, দুইয়া দুগা ভাত খান। আর যান যান না আপনি, আর বড় হারাম যাওয়ার খবর আমি পরে লইতেছি, আপনি যান যান। আমি আবার কি করছি, আসেন আপনি। দাদা যান আমার, দাদা কি করছি বল তো, আমি আবার কি করলাম, সব যান আস্তে আস্তে। শোন আমার এই যে নতুন বিবি তোমার সতী, তাকে নিয়ে আস। দাদা না দেখ কি এসাল কম পাড়ো, দেখো জিনিসটা এই আসা আসি। এত লম্বা ঘোমটা দিছ কেন, পর তো কেউ নাই। দাদা তুমি তুমি তার বেগম বললা, দাদা তুমি তার বিয়ে করছো? করছি। দাদা তুমি আমার এত একটা সর্বনাশ করলা। দাদা সর্বনাশ কি দেখলা, আমি তোমার সর্বনাশ করি নাই, সে আমার ভালোবাসে, আমার জীবন দিয়া ভালোবাসে। আমি তো আগে রাজি হই নাই, আমার কমপক্ষে 12টা সিডি দিছে, শেয়ার সিডিতে লেখছে তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে আমি ইন্দুরের বিষ খাইয়া আত্মহত্যা করিব। অন আমি কি করুম, বাধ্য হইয়া বিয়া করছি। তোমার যদি 12টা সিডি দেয়, তোমার যদি ভালোবাসে, তাহলে আমার কি করলো এতদিন ধরে? আমি কেমন করি, তোমার 2000 সিডি দিলে কি হইব, আমার বুকে পড়ে সে কি কান্দ। এই কান্দ দেখে তুমি তারে আমার ভালোবাসা মানুষ, তুমি তো আমার দাদি বানাইছো, আমার প্রিয় তোমার, তুমি দাদি বানাই না। হ্যাঁ বলবা, ঠিক আছে এই দুঃখে আমি আমার ফাঁসি নিব, গিয়া ফাঁসি দিব। ফাঁসি দাও না, তাকে কথা শুন, এই যা কিছু এনে দেখলি এই সব কিছু পলিটিক্স, শালা শালা তোর লেগে আমার এই পলিটিক্স করতে হয়েছে। কি করছো ওর বাড়িতে, ওর বাপ মার লগে, ওরে পাড়াইয়া আমার লগে। তারপর আমি গেছি যাইয়া ওর বাপ মারে কইছি যে আমার বাড়িতে পাড়াই দেন, এইসব পলিটিক্স করছি, কোনো বিয়ে সাথে হয় নাই। আচ্ছা বুঝছি, যা বই যাও, ওর লগে যাও, আজ গাই হলুদ দিতে কবি, আচ্ছা সন্ধ্যায় বিয়া। আচ্ছা চলেন দাদা, আমাকে বিয়া, আমাকে বিয়া। হ্যাঁ কিন্তু আমাকে বিয়া, একটা শর্ত আছে। কি শর্ত দাদা, দাদা কি শর্ত? শর্তটা আমি বলতেছি যে আমি যে এতদিন অভিজ্ঞতা দিয়া গরু মহিষের সেবা করছি, এত অভিজ্ঞতা, হ্যাঁ ডাক্তারি তো পাশ করি নাই, তোমারে পশুর ডাক্তার হইতে, তুমি পশুর ডাক্তার হইয়া এই গ্রামের যারা গরিব মানুষ আছে তা গরু ছাগলের সেবা করবা, এটা আমার কথা দাও। হ্যাঁ দাদা আমি কথা দিলাম। করবা? হ্যাঁ একদম একবার। হ্যাঁ পশু ডাক্তার হইয়া তারপর আমি তাকে সেবা করবো, আমি কথা দিলাম। তিন সত্যি কর, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। আসো হলুদ।